সম্প্রতি আপনারা শুনেছেন ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কয়েকজন প্রবাসীর স্বর্ণ সহ দামি দামি জিনিস চুরি হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট প্রবাসীরা অসহায় হয়ে নিরাশ হয়ে কান্নাকাটি শুরু করলেন, এমনকি এয়ারপোর্টের ফ্লোরের মধ্যে শুয়েও তারা কান্নাকাটি করছেন। যে ঘটনা সকল প্রবাসীকে কাঁদিয়েছে, ব্যথিত করেছে। এই ঘটনাগুলো যেমনিভাবে আমাদের জন্য লজ্জাজনক, তেমনিভাবে এই ধরনের ঘটনা আমার দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। একজন প্রবাসী কতদিন কষ্ট করে, কত মাস কষ্ট করে, কত বছর কষ্ট করে তিনি টাকা উপার্জন করেছেন, জমা করেছেন। সেই টাকা দিয়ে তিনি 70 গ্রাম 80 গ্রাম স্বর্ণ কিনে পরিবারের কাছে আসছেন, অথবা কেউ বিয়ে করবেন স্বর্ণ কিনেছেন, কেউ একটা দামি ফোন কিনেছেন ভাইয়ের জন্য, বোনের জন্য। এমনও তথ্য আমাদের কাছে আসে, যারা ওমরা করতে আসছেন সেই ওমরা পালনকারী হাজিদের জমজমের পানি পর্যন্ত বিভিন্নভাবে কৌশলে আটকিয়ে রেখে সেটা পরে বিক্রি করা হয়, হাজিদেরকে দেওয়া হচ্ছে না। ওয়ালিয়াদুবিল্লাহ। আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই অনেক জায়গার মধ্যে, প্রত্যেক জায়গার মধ্যে চোর ভরে গিয়েছে। চুরিতে মানুষ খুবই পারদর্শী, অনেকে বিভিন্ন অফিসে আদালতে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে চুরি করছে, জাতীয় সম্পদ মনে করে চুরি করছে, আর বলছে অনেকেই করে, আমি করলে সমস্যা কি। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন এটি মারাত্মক ভুল একটি কথা বলেছেন। জাতীয় সম্পদ এটা কারো একার সম্পদ নয়, অনেক গরিব অসহায় দুস্থ এতিম লোকদের সম্পদ এখানে রয়েছে। আপনি যখন সেই সম্পদ আত্মসাৎ করলেন, চুরি করলেন আপনার একটি কলমের খোঁচায়, এর মাধ্যমে অনেক অসহায় বঞ্চিত মানুষের অধিকার হককে আপনি নষ্ট করে ফেললেন। আবার দেখা যায় অনেকে অমুসলিম যারা রয়েছে তাদের সম্পদ চুরি করে বসছে, বসে তারা অমুসলিম নো, মুসলিম দেশে বসবাসরত নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমের কোন সম্পদ চুরি করার ভোগ করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। আবার অনেক সময় দেখতে পাই অনেকে মেহমান হয়ে প্রবেশ করে সেই ঘর থেকে সকল সম্পদ জিনিসপত্র চুরি করে নিয়ে আসছে। আবার এমনও হয় যে দাওয়াত খেতে গিয়েছে, মেহমানের সম্পদগুলো চুরি করে রেখে দিচ্ছে। আবার অনেকে দেখা যায় বিভিন্ন দোকানপাটে প্রবেশ করছে কাস্টমার হয়ে, ক্রেতা হয়ে, কিন্তু দোকানদারের জিনিসপত্র, মোবাইল, স্বর্ণ গহনা চুরি করে তারপর সেখান থেকে বের হচ্ছে। এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। এই বিষয়টিকে সামনে রেখে আজকে আমরা দুটি পয়েন্টে কথা বলব। ফার্স্ট হচ্ছে, যারা এভাবে চুরি করছেন, অন্যের হক সম্পদ নষ্ট করছেন, মনে রাখবেন চুরি এমন একটি অপরাধ, শরিয়া কর্তৃক যে সমস্ত কবিরা গুনাহের লিস্ট আমাদের কাছে এসেছে সেই সমস্ত কবিরা গুনাহসমূহের মধ্য থেকে অন্যতম বড় একটি কবিরা গুনাহ হচ্ছে চুরি করা। এবং যার শাস্তি দুনিয়ার মধ্যেই আরোপ করার জন্য, প্রয়োগ করার জন্য শরিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করেছে চোর ছুরনি, যখন প্রমাণিত হয়েছে সে চোর, তাকে ধরে আনো, ধরে এনে তার হাতটা কেটে দাও। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা সারিকিন ফি মিজান্নিন তামানুহু থালাসাতু দারাহিম, একজন চোর যে চুরি করেছে শুধুমাত্র একটি ঢাল চুরি করেছে, সেই ঢালের দাম ছিল 3 দিরহাম। আল্লাহর নবী সেই সাহাবীকে, সেই চোরকে হাত কাটা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চুরি ছাড়াও যদি কোনো মানুষ, চুরি তো আসেই, যদি কোনো মানুষ অন্য মানুষ থেকে কোনো জিনিস ধার নেয়, ধার নেওয়ার পর সেটিকে আর ফেরত দেয় না এবং সেটা অভ্যাসে পরিণত হয়, শরিয়া সেই ব্যক্তিকেও হাত কাটার জন্য নির্দেশ দিয়েছে। এক মাখজুমিয়া মহিলা, তিনি অন্য লোকের কাছ থেকে জিনিসপত্র ধার নিতেন, কিন্তু অতাজহাদুহু, সেটা আর ফেরত দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার আসলো, আল্লাহর নবী বললেন ওই মহিলার হাত কেটে ফেলা হোক। শরিয়া এভাবে হাত কাটার নির্দেশ দিয়েছে। এখন আমার দেশে, আমার সমাজে, আমার এয়ারপোর্টে, অফিস আদালতে যখন চুরি হয়,
চোর প্রমাণিত হচ্ছে এয়ারপোর্ট এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গার মধ্যে লোকেরা আসছে এবং প্রত্যেকটা সেক্টরে জায়গার মধ্যে ক্যামেরা ফিট করা রয়েছে একজন প্রবাসী কেন নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের দেশের মধ্যে প্রবেশ করতে পারেন না একজন আগমনকারী আগন্তুক কেন নিজের দেশের মধ্যে নিরাপত্তাহীনতায় ভোগেন বাহিরের এয়ারপোর্টগুলোতে এমন নয় আমরা বাহিরে সফর করছি বাহিরে তো আমাদেরকে এত চিন্তা করতে হয় না যে আমার ব্যাগ কেটে ফেলবে আমার ব্যাগ চুরি করবে কেন আমার দেশের মধ্যে এয়ারপোর্টের মতো জায়গার মধ্যে এভাবে চুরি হবে চোর নিশ্চয়ই ধরা পড়বে ধরা পড়েছে ধরা পড়ছে যারা ধরা পড়েছে এবং পড়বে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে এমন শাস্তি প্রয়োগ করা হোক যে শাস্তি দেখে আর কোনো ব্যক্তি জীবনে যাতে করে কোনোদিন চুরি করার সাহস না পায় আজকে যারা চুরি করেছে তাদেরকে বের করুন বের করে আইনের আওতায় এনে এয়ারপোর্টের মধ্যে রেখে তাদেরকে শাস্তি করুন যে সমস্ত যাত্রীরা আসা যাওয়া করবে তারা দেখবে যারা চাকরি করছে তারা দেখবে যে এসে চোর ব্যাগ কেটেছে চুরি করেছে বলে আজকে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে যারা দেখবে আগামী 5-6 বছরের মধ্যে কোনো ব্যক্তির ব্যাগ কাটার সাহস পাবে না দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে সমস্ত ভাইরা এই কাজে জড়িয়ে পড়ছেন চুরি করছেন ওদের হক নষ্ট করছেন মনে রাখবেন এটি এমন অপরাধ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি বান্দার প্রত্যেক গুনাহগুলোকে ক্ষমা করতে পারেন অধিকার রাখেন আল্লাহ কিন্তু বান্দার অধিকার চুরি করা অন্যের হক নষ্ট করার অধিকারগুলো রব্বুল কারীম ক্ষমা করবেন না তিনি বলবেন যাও অমুক ভাইয়ের ব্যাগ কেটেছো অমুক ভাইয়ের ব্যাগ কেটে স্বর্ণ নিয়েছো দামি মোবাইল নিয়েছো ঘড়ি নিয়েছো চুরি করেছো যাও সেই ভাইয়ের কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে আসো আপনি কিয়ামতের দিন সেই ভাইকে কোথায় পাবেন বরং সেই ভাই কিয়ামতের মাঠে কিয়ামতের দিন সুযোগ পেয়ে যাবে সে আপনাকে ক্ষমা করবে না বলবে এর পরিবর্তে আমাকে তুমি নেক দাও হাসানাত দাও আপনি আপনার সকল হাসানাত দিয়ে ফেললেও তো সেই সময় আপনি ক্ষমা নিতে পারবেন না কাজেই আজকে আপনি চুরি করছেন আপনার ফ্যামিলির জন্য আপনার বাচ্চাদের জন্য আপনার পরিবারের জন্য সবাই ভোগ করছে আপনার অর্থ সম্পদ কিন্তু কিয়ামতের দিন একজনও আপনার পাশে দাঁড়াবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি প্রত্যেকে আপনার কাছ থেকে পলায়ন করবে দূরে সরে যাবে বলবে তুমি চুরি করেছো তোমার চোরের দায় কেন আমরা নেব আপনি চুরি করে সবাইকে খাইয়েছেন কিয়ামতের মাঠে আপনার পাশে কেউ দাঁড়াবে না বলবে তুমি কেন চুরি করেছো সেদিন আপনার হাত আপনার পা আপনার চোখ আপনার কর্ণ সব কিছু সাক্ষী দিবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেই সময় আপনি পারপার কোনো সুযোগ পাবেন না কাজে বলবো এ দুনিয়া শান্তি নয় আখিরাতে মুক্তি পেতে চান তো এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রেখে শুধুমাত্র শরিয়ার আলোকে নিজের জীবনকে পরিচালনা করুন রব্বুল করিম আপনার জীবনে আপনার পরিবারে আপনার দেশের মধ্যে শান্তি ঢেলে দিবেন ইনশাআল্লাহ Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.